পূর্ব বর্ধমান জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন খণ্ডঘোষ এলাকার বিজেপির যুব মোর্চার কনভেনার ভক্তমণ্ডল। তার অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার নাম করে শুভম নিয়োগী তার কাছ থেকে 2,20,000 টাকা নিয়েছে, তারপরও তাকে টিকিট দেওয়া হয়নি। এর পাশাপাশি দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও শুভম নিয়োগী বেরিয়ে গেছেন। এই বিষয়ে শুভম নিয়োগী জানান, তার ফোন খারাপ হয়ে গেছে, যার জন্য এই অসুবিধা হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে। প্রথম কথা, কোনো গ্রুপ থেকে লেফট হয়নি, ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য অন্য ফোনে যখন হোয়াটসঅ্যাপটা ইনস্টল করি তখন গ্রুপ থেকে এমনি এমনি লেফট হয়ে যায়। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন যেহেতু সোশ্যাল, এবং পরবর্তীকালে যে গ্রুপে যোগদানের জন্য 72 ঘন্টা টাইম লাগে, যে কোনো কোনো গ্রুপে 24 ঘন্টা, কোনো কোনো গ্রুপে 72 ঘন্টা পর অ্যাড হওয়া যায়। আমি সঙ্গে সঙ্গে গ্রুপ থেকে যখন বুঝলাম যে লেফট হয়ে গেছে তখনই আমি রাজ্যকে জানালাম যে এরকম ব্যবস্থা আমার ফোন খারাপ হয়ে যাওয়ার জন্য, এবং তারা আগামীকাল আমাকে গ্রুপে অ্যাড করবে, এরকমও বললো যে প্রতিদিন টাইম লাগবে যেহেতু 72 ঘন্টা ইয়ে আছে। আরেকটা কথা, যেই অভিযোগ আনছে, এতদিন কোথায় ছিল? ভোট তো মিটে গেছে, হলো 4 মাস ভোট মিটে গেছে, আগে অভিযোগ করেনি এবং আগে আপনাদের কাছে খবর আসেনি, এখন কি জন্য আসছে সেটা দেখতে হবে, অভিযোগটা খতিয়ে দেখুন। এবং এই অভিযোগ বিগত মাসে এসেছিলো আমাদের, বিগত ভোটের আগে 1 মাস আগে এসেছিলো আমাদের জেলা সভাপতির কাছে, মাননীয় অভিজিৎতা মহাশয়, তিনি এবং তার 2 জেনারেল সেক্রেটারি এবং আমি এবং আমার যুব জেনারেল সেক্রেটারি সেখানে বসেছিলাম এবং সেখানে সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে সন্দেহ করার কিছু নেই, যারা উদ্দেশ্য এবং রাজনৈতিকগতভাবে ফাঁসাতে চাইছে, এবং এটাই আশা রাখছি যে আমরা যেহেতু লড়াইয়ের ময়দানে আছি এবং লড়াইয়ের ময়দানে থাকবো আগামী দিনেও, এবং বিজেপি করে আসছি, বিজেপিটাই করব, এবং আমাদেরকে এটা নিয়ে ফাঁসানো হচ্ছে, চক্রান্ত চলছে। শুভম নিয়োগী ভারতীয় জনতা পার্টির বর্ধমান সদর জেলার যুব সভাপতি, দায়িত্বশীল কার্যকর্তা, যিনি অভিযোগ করছেন টিকিট দেওয়ার নাম করে, কোথাও উনি অভিযোগ করেছেন টিকিটের নাম করে, কোথাও উনি অভিযোগ করেছেন পদ পাইয়ে দেওয়ার নাম করে। কিন্তু দুটো জিনিসই আমার দলে সম্ভব নয়। আমার দলে টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার আর আমার দলে টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার এটা ঘটে না। এটা শুভম নিয়োগের বিরুদ্ধে একটা মিথ্যা জাস্ট অভিযোগ। শুভম নিয়োগী রাজনৈতিক চরিতার্থ করার জন্য, ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য একটা অভিযোগ। আর যে বলছেন গ্রুপ থেকে লেফট হয়ে যাওয়া, গ্রুপ থেকে লেফট হয়ে গেছে সেটা শুভম নিয়োগী যে গ্রুপে গ্রুপ আছে সে গ্রুপগুলোর যারা অন্যান্য যারা আছেন তারা বলতে পারবেন। লেফট হয়ে যাওয়া বিষয়টা আমার জানা নেই, তাই লেফট হয়ে যাওয়া বিষয়টা বলতে পারবো না। কিন্তু অভিযোগটা যেটা সেটা টোটালটা দিচ্ছে, এটা বিজেপিকে বদনাম, এবং সঙ্গে যেহেতু শুভম নিয়োগী আমাদের জেলার যুব সভাপতি তাকে বদনাম করবার জন্য একটা চক্রান্ত। বর্ধমান থেকে টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।